যেমন 15 আগস্ট হইলে স্বাধীনতা দিবস আজ কৌনি 15 আগস্ট নয় বা প্রজাতন্ত্র দিবস নয় বা কিছুই নয়, আজকে কি এমন দিন যে সবাই পদা আজকে এই আলোটা জ্বালিয়ে সবাই ঘুরলি কেন? কারোর হাতে ঠসাও পড়িছে তবু সহ্য করে ঘুরছি কেন? জানু অনেক লোকের পড়ছে আমি জানি, ক কেন হচ্ছে কাই ক কেন জিজ্ঞাস কর জানু? ভারতের বর্ডারে কানে রয় কত? ভারতের বর্ডারে যারা বড় বড় বাচ্চাকে জিজ্ঞেস করছে, কোচা বাচ্চাকে জিজ্ঞেস করে পারবে না দিতে উত্তর? আর্মি রয়, সিআরপিএফ জানে মানে আর্মি জানে, দেশের জন্য যুদ্ধ করে বর্ডারে রয়। সৈনিক যাকে বলে, তাদেরকে সৈনিক বলা হয়, সোলজার, সৈনিক। এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় গেছিল গাড়িতে হয়ে, একটা গাড়িতে 40 জন আমাকে সেনা ছিল। এই যে বর্ডারে যে সৈন্য রয়, সেই সৈন্য 40 জন একটা গাড়িতে ছিল। পাকিস্তানি জঙ্গি কে? পাকিস্তানি জঙ্গি কি 200 কেজি ওজনের একটা বোম একটা গাড়িতে লিয়া আইসা করিয়া সেই আমাদের আর্মির গাড়িতে ধাক্কা মারিয়া ব্লাস্ট করে দিছে। সে গাড়িতে আমাদের কতজন আর্মি ছিল? 40 জন আর্মি ছিল সেই স্পটে, মানে যেই জায়গাতেই ব্লাস্ট হয়েছে সেই জায়গাতেই 40 জন মারা গেছে। তাহলে কে ছিল? আমাদের দেশের রক্ষা আর্মি, তানে মারা গেছে একসঙ্গে ব্লাস্ট করে 40 জনকে মেরে দিছে। সেই যে তারা যে বীর জওয়ান, তাদেরকে কি বলা হয়? বীর জওয়ান। জওয়ান ছাড়া ও চাকরি কারোর হয়নি, জওয়ান রাই জওয়ান বয়সেই তাদের তাই লেওয়া হয়। জওয়ান বয়স কেটে গেলে তাদের রিটায়ার হয়ে যায়, এই জন্য ওদেরকে সবসময় জওয়ান বলা হয়। কেন? জওয়ানি বয়স চলে যাওয়া মানে তার রিটায়ার হয়ে যাবে। এইবারে কি হয়েছে, সেই 40 জন যে মারা গেছে, তাহলে মারল কে? এই 40 জন আর্মি যে আজকে আমাদের ভারত সীমান্ত থেকে কমে গেছে, তাদের সেই বীর জওয়ানদের আত্মার শান্তি কামনার জন্য তারা যেন আবার আমাদের এই ভারতবর্ষে আমাদের মায়ের ভারতীয় মায়ের সন্তান হয়ে আমাদের ভারতবর্ষে জন্মায়, আর এইরকম সাহসী বীর যোদ্ধা যেন আমাদের ভারতবর্ষের ঘরে ঘরে জন্মায়, সেই কামনা নিয়ে আজকের আমাদের এত বড় আয়োজন। এই জন্যই আমরা এত কিছু করেছি, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তাদের প্রতি। তাই প্রথমেই হবে বীর জওয়ানদের নামে শ্রদ্ধাঞ্জলি প্রথম, তারপরেই আমরা বলছি বন্দে মাতরম। সবাই একসঙ্গে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, টাইমটা কেটে যাবে।